নমস্কার বন্ধুরা, কে কে সাকসেস পয়েন্ট পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো আমরা যে চঞ্চল ঘোষের যে ম্যাথ বই সমাধান শুরু করেছি, তারে আজকে আমি পার্ট 5 নিয়ে এসেছি। এর আগের পার্টগুলো যদি দেখেননি তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, অথবা চ্যানেলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো এর আগে আমরা অনুশীলনী 1 করেছি, অনুশীলনী 2 এ 7টা অঙ্ক করেছি, আজকে 8 থেকে করব। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, যদি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গ্রুপগুলোর, অথবা দেখো একটা নাম্বার বেশি উঠছে, সেই নাম্বারটাতে আমাকে SMS করবেন, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি আপনাদের যুক্ত করে দেবো। তো আমি আপনাদের একটা কথা বলে দিই প্রথমে, যে আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। 8 থেকে 17 পর্যন্ত আমরা আজকে অঙ্কগুলো করবো এবং খুব ইন্টারেস্টিং হবে। আপনাদের কোনো সূত্র মুখস্থ করবে না, একটা কনসেপ্ট বলে দেবো, একটা কনসেপ্টেই কিন্তু পুরো কমপ্লিট। তো চলো শুরু করা যাক। দেখো 8 নম্বর প্রশ্নে, এ একা একটি কাজ বলছে 25 দিনে, বি একা সেই কাজটি 35 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে, কাজ শেষ হওয়ার 7 দিন আগে বলছে বি চলে যায়, তবে কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে? খুব মনোযোগ দিয়ে শুনবেন কি বলছি, সেইটা যদি আপনারা বুঝে গেলেন তাহলে আপনাদের আর কোনো অসুবিধা নেই। দেখো কি বলছে, এ করে 25 দিনে, বি করে 35 দিনে। তো আমি কি বলেছি এইখানে, যদি এর আগের অঙ্কগুলো দেখেছেন যারা, যারা নতুন তাদের অসুবিধা হবে, যারা আগে থেকে দেখে আসছেন তাদের এখানে কোনো অসুবিধা হবে না, তাও আমি বলে দিই। তো এইখানে আমরা মোট কাজটাকে এমন একটা সংখ্যা আমরা ধরে নিই যেটা 25 এবং 35 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হয়, মানে XYZ না ধরে, তাহলে অথবা 25 আর 35 কি লসাগু নিলে হয়ে যাবে, সেটা ধরে নিলাম আমরা 175। তো এই 175 কাজটা এ করে 25 দিনে আর বি করে 35 দিনে। তো একদিনে কত করে পেয়ে যাব আমরা? একদিনে করে 25 সাথে 100 হবে 175, মানে একদিনে করে 7 ইউনিট কি এ, আর বি করে 35 5 175, মানে 5 ইউনিট। তাহলে এ আর বি এর একদিনের কাজটা আমরা পেয়ে গেলাম। এরপরে মনোযোগ দিয়ে শুনবেন প্রশ্নতে কি বলেছে। দেখো তারা দুজনে কাজটা একত্রেই শুরু করছে, কিন্তু যখন শেষ হচ্ছে তার 7 দিন আগে কিন্তু বি চলে যাচ্ছে, হয়তো কোনো কাজ হতে পারে আর কি। এইখানে যদি মনোযোগ দিয়ে এই লাইনটা আপনারা বোঝার চেষ্টা করলেন তাহলে 10টা অঙ্ক আপনারা আর কোনো দিন জীবনে ভুলবেন না, একদম মুখের উপর হবে। 7 দিন আগে চলে যাচ্ছে, তো আমি আপনাদের কি বলছি এরপরে মনোযোগ দিয়ে শুনবেন। আমি যদি আপনাদের বলি যে 7 দিন সে যদি আগে না যেয়ে না গিয়ে শেষ পর্যন্ত কাজ করতো তাহলে কি হতো? বি যদি 7 দিন আগে না গিয়ে এর সাথে শেষ পর্যন্ত এই কাজটা করতো, এর আগের অঙ্কগুলোতে বা প্রথম দিকে তো এই মতোই আমরা শিখেছি। তো 7 দিন যদি সে আরও কাজ করতো তাহলে কি হতো? সে একদিনে করে 5 ইউনিট, তাহলে 7 দিনে কত করবে? 7 5 35 ইউনিট কাজ সে আরও করতো, কে? বি। দেখো 7 5 35 ইউনিট সে আরও করতো যদি শেষ পর্যন্ত যদি বিও থাকতো, তাহলে আমরা কি করবো? সমস্ত কাজটা আমরা ধরে নিয়েছি 175 ইউনিট, এবং যদি এ যদি বি যদি আরও 35 ইউনিট কাজ করতো তাহলে সমস্ত কাজটার সাথে আমাদের কি আরও 35 ইউনিট এই কাজটা আমাদের যোগ হয়ে যাবে, তাহলে সেটার সাথে আমরা যোগ করে দিলাম 175-এর সাথে 35টাকে, তাহলে কত হয়ে যেত? 210 ইউনিট। এখন আমাদের কাজটা বি 7 দিন না যাওয়ার, মানে 7 দিন আগে না যাওয়ার জন্য সমস্ত কাজটা হয়ে গেলে কত? 210 ইউনিট। এই 210 ইউনিট কাজটা এও শেষ পর্যন্ত করছে আর বিও শেষ পর্যন্ত করছে। এরপরে দেখো কি হবে। তো এ বলছে একদিনে করে 7 ইউনিট, বি করে একদিনে করে 5 ইউনিট, তাহলে দুজনে মিলে একদিনে কত করে? 12 ইউনিট। সমস্ত কাজটা কত হয়েছে? 210 ইউনিট। তাহলে 210 ইউনিট কাজটা 12 স্পিডে তারা করবে, একদিনে করে 12, দুদিনে 24, 3 দিনে 36 48 60 72, এইভাবে করবে। তো অত আমরা 12 12 না করে কি করবো? 210 থেকে 12 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলেই তো উত্তর হয়ে যাবে। তাহলে 210 থেকে 12 দিয়ে ভাগ দিলে দেখো কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 35/2, আর 35/2 এটাকে যদি পূর্ণ করি তাহলে কত হবে? 17.2 দিন, বা যেটাকে আমরা আমাদের ভাষায় 17.5 দিন বলি। বোঝা গেল ব্যাপারটা? আর যদি না বুঝে যায় এর পরের অঙ্কগুলো আপনারা দেখবেন ঠিক এই কনসেপ্টে করে দেবো, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বন্ধুরা পরের প্রশ্নে যাওয়া যাক, সেম আগের মতোর প্রশ্নটাই, যদি সেটাতে একটু কোনো বুঝতে অসুবিধা ছিল এখানে পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলছে এ একা করে একটি কাজ 16 দিনে এবং বি সেই কাজটি কত করে? 24 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটা শুরু করছে আর শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়, তবে বলছে কাজটি শেষ করতে মোট বলছে কতদিন সময় লাগবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন আর কি। তো তার আগে আমি বলি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশের বেশি ওটা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখুন, তাহলে সকল ভিডিও পেয়ে যাবেন, এবং একটা লাইক দিয়ে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। তো কি কি বলছে দেখো, এ করে 16 দিনে, বি করে 24 দিনে। আমি কি বলেছি এখানে এমন একটা সংখ্যা ধরে নেবো যেটা 16 আর 24 রূপে পূর্ণ, 16 আর 24 দিয়ে পূর্ণরূপে বিভাজ্য, মানে মোট কাজটা সেটা হয়ে যাচ্ছে আপনাদের 48। তো এ একদিনে করে 3 16 48 3 ইউনিট, বি করে 24 2 48 2 ইউনিট। এরপরে কি বলছে দেখো পরের লাইনটাই, বলছে তারা দুজনেই কাজটা শুরু করছে বাট কাজটা শেষ হওয়ার বলছে 6 দিন আগে কিন্তু বি চলে যাচ্ছে। সেম আগের কথাটা মনে করো, তাহলে বি একদিনে কত করে? 2 ইউনিট কাজ করে। তো আমি একটা কথা যদি বলি, সে 6 দিন যদি আগে না গিয়ে 6 দিন আরও কাজ করতো, তবে তো শেষ পর্যন্ত দুজনেই কাজ করতো,
ছদিন আগে আছে মানে যদি শেষ পর্যন্ত তাকেও কাজ করাতাম কাকে বিকেও, তাহলে কি করতো সে আরও 12 ইউনিট কাজ করতো। কেন? সে একদিনে করে 2 ইউনিট, তাহলে 6 দিনে কত করতো? 6 দিনে 12 ইউনিট কাজ করতো। তখন সমস্ত কাজটা আপনাদের কত হয়ে যাবে? এই 48 না থেকে আরও 12 ইউনিট যোগ হয়ে যাবে, কারণ এ আরও 12 ইউনিট কাজ, সরি, বি আরও 12 ইউনিট কাজ করছে এবং শেষ পর্যন্ত করছে এর সাথে, তাহলে 48 + 12 = 60 ইউনিট কাজটা হয়ে যাচ্ছে। এরপরে দেখো, তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে এ করে একদিনে 3 ইউনিট, বি করে 2 ইউনিট, তাহলে একদিনে তারা সমস্ত কাজ দুদিনে মিলে কত করছে? 5 ইউনিট। তাহলে সমস্ত কাজ কত? 60 ইউনিট। তাহলে 5-এর স্পিডে 60 ইউনিট কাজটা করতে কত দিন লাগবে? 60/5, 60 × 5 = 12 ইউনিট, 5 × 12 = 60 ইউনিট, 5 × 60 দিন, মানে 12 দিন হয়ে যাবে আপনাদের সঠিক উত্তর। বোঝা গেল ব্যাপারটা? পরের অঙ্ক চলো, মানে 10 নম্বর অঙ্কে কি বলছে? একা একটি কাজ 17 দিনে, বি একা সেই কাজটি 33 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে, কাজ শুরু করে, কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়, তবে কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে? সেম আগের অঙ্কটাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন আর কি। কি বলছে? এ করে 17 দিনে, বি করে 33 দিন। আমি কি বলেছি? এখানে এমন একটা সংখ্যা ধরে নেবো যেটা 17 আর 33 দিয়ে পুনর্বিভাজ্য, অথবা এই দুটার লসাগু। তো দেখো, এই দুটার লসাগুর ভাঙলে কোনো হবে না, তখন এই দুটার গুণ করে দিই, তখন হবে 551। তো একদিনে কত করবে? 33 ইউনিট কাজ করবে, কারণ 17 দিয়ে ভাগ দিলে এটা 33 পাবো, আর এটাকে যদি 33 দিয়ে ভাগ দিই তাহলে 17 পাবো। মানে একদিনে করে 33 ইউনিট, বি করে বলছে কত না 17 ইউনিট। এখন কি বলেছে দেখো, এর পরের লাইনটা সেম আগের অঙ্কগুলোই, একটাতে না বুঝলে কী হবে, আমি আপনাদের না বুঝে ছাড়বো না আর কি। শেষ পর্যন্ত ভিডিওটা সঙ্গে থাকুন। কি বলছে তাহলে দেখো, এরপরে বলছে কাজটা শেষ হওয়ার বলছে 7 দিন আগে কে চলে যাচ্ছে? না বলছে বি চলে যাচ্ছে। তা আমি কি বলেছি আগের মতো, যদি সে যদি 7 দিন আগে না গিয়ে শেষ পর্যন্ত থাকতো তাহলে কী হতো? তাহলে সে আরও 7 দিন কাজ করতো, এবং সে 7 দিনে বলছে কত কাজ করতো? একদিনে করে 17 ইউনিট দেখো বি, তাহলে 7 দিনে কত করবে? 7 × 17 = 119 ইউনিট। তাহলে মোট কাজটা আর 551 না থেকে কী হয়ে যাবে? এর সাথে আরও 119 যোগ হয়ে যাবে, কারণ সে আরও 7 দিন কাজ করছে এক্সট্রা, কে বি, কারণ আমরা করাছি থাকি আর কি। তাহলে এটাকে যোগ করে করলে কী হয়ে যাবে? এটা হয়ে যাবে 670 ইউনিট মোট কাজটা হবে। তাহলে সমস্ত কাজ হচ্ছে 670 ইউনিট। একদিনেরা দুজনে মিলে কত করে? 33 আর 70 = 50 ইউনিট। তাহলে 670 ইউনিট কাজটা কতদিনে শেষ করবে? তাহলে এটাকে ভাগ দিয়ে দিই, তাহলে ভাগ দিলে কী হবে? 0 0 কেটে যাবে, এবং এটাকে যদি আমরা পূর্ণরূপে মানে পূর্ণ করি তাহলে কী হবে? 13 × 2 = 5 দিন। তাহলে 13 × 2 = 5 দিন হয়ে যাচ্ছে আপনাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানে 11 নম্বর প্রশ্নে কি বলছে দেখো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগছে এবং যদি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের পুনরায় আরও পরের ভিডিওতে আমি বুঝিয়ে দেবো। তো আশা করি বুঝে যাবেন যদি একটু মনোযোগ দিয়ে শোনেন। অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। এ একা বলছে একটি কাজ, 11 নম্বর প্রশ্ন, এ একা বলছে একটি কাজ 14 দিনে, বি একা সেই কাজটি 21 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে, শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়, তখন কিন্তু বি যাচ্ছিল, এরপরে কিন্তু এ যাচ্ছে, তবে কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে? আপনারা ভাবছেন যে এখন বি যেতে ছিল, এখন এ যাচ্ছে, কী অসুবিধা? কোনো অসুবিধা নেই, সেম কনসেপ্ট ধরবো, কোনো সূত্রই মুখস্থ করতে হবে না। দেখো, এ করে 14 দিনে, বি করে 21 দিনে, আমি কী বলি সমস্ত কাজটা আমরা এমন একটা সংখ্যা ধরে নেবো যেটা 14 আর 21 দিয়ে পূর্ণরূপে বিভাজ্য হবে, সেটা হয়ে গেল আপনাদের কত? বা 14 আর 21-এর লসাগু কত? 42। তাহলে এ একদিনে করে 3 ইউনিট কাজ পারত, কারণ 3×14=42, আর বি করে 21×2=42, মানে 2 ইউনিট কাজ। এরপরে পরের লাইনটা সেম আগের মতোই, কি বলছে দেখো আমরা কি করাবো? তারা বলছে দুজনে কাজটা শুরু করছে, 3 দিন আগে চলে যাচ্ছে। তাহলে এ যদি করে বলছে একদিনে 3 ইউনিট, তা 3 দিনে এসে কত করবে? 9 ইউনিট কাজ করবে। কেন করবে? সেম আগের কথাটা মনে করো, আমরা কি করাছি তাকে? না, 3 দিন আগে চলে যাচ্ছে, তো আমরা 3 দিন তাকে না গিয়ে আমরা শেষ পর্যন্ত কাজ করাচ্ছি। তো শেষ পর্যন্ত কাজ করালে কি আরও 3 দিন করাতে হবে, তাহলে সে কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট 3, মানে 9 ইউনিট কাজ আরও করবে সে, কে? এ করবে আর কি। তখন কিন্তু বি করছিল, এখন এ করবে, ওই কী কনসেপ্টে যাবে? কিন্তু দেখো, আপনাদের সূত্র মুখস্থ করতে হলে আলাদা আলাদা সূত্র আছে, তো সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, প্রয়োজনে সূত্র মুখস্থ করতে হবে, কিন্তু এখানে প্রয়োজন নেই আর কি। তাহলে কী হচ্ছে, সে আরও বলছে 9 ইউনিট কাজ করছে, তাহলে সমস্ত কাজটা আমরা ধরে নিয়েছিলাম 42, এখন আরও 9 ইউনিট কিন্তু যোগ হয়ে গেছে তাকে, তাহলে 42 আর এ 9 কত? 51 ইউনিট হচ্ছে, কিন্তু এখন এ আর বি কিন্তু শেষ পর্যন্ত করছে। তাহলে একদিনে এ করে 3, এ করে 2, তাহলে একদিনে দুজনে মিলে কত করছে? 5 ইউনিট করছে। সমস্ত কাজ হয়ে গেছে আপনাদের কত? 51 ইউনিট। তো 51 ইউনিট কাজটা 5-এর স্পিডে কতদিনে শেষ করবে? সেম আগের মতো 5 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে কত হবে? 10 × 1 = 5 দিন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নে কী বলছে দেখো বন্ধুরা, সেম এই প্রশ্ন বলেছি তো, একটা কনসেপ্টে আমরা দেখো কতগুলো অঙ্গ করছি। একা বলছে একটি কাজ 20 দিনে, বি একা সেই কাজটি 40 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজ শুরু করে, শেষ হওয়ার 10 দিন আগে চলে যায়, তবে বলছে কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে? সেম আগের অঙ্কটাই দেখো, ওইভাবেই করবো। তাহলে কি বলেছি, এ করে 20 দিনে, বি করে বলছে 40 দিনে, তাহলে সমস্ত কাজটাকে বলছে কি? এমন একটা সংখ্যা ধরবো যেটা 20 দিয়ে আর 40 দিয়ে পুনর্বিভাজ্য, সেটা হয়ে যাচ্ছে আপনাদের 40। তাহলে এ একদিনে করে 2 ইউনিট, বি একদিনে করে 40 একে 40, মানে 1 ইউনিট।
এরপরে কি বলছে দেখো, তারা বলছে দুজনে শুরু করছে আর বলছে শেষ হওয়ার 10 দিন আগে কে চলে যাচ্ছে, এ চলে যাচ্ছে। তো আমি কি বলেছি যে 10 দিন আগে আমরা একে যেতে দেব না, তাকে আমরা শেষ পর্যন্ত কাজ করাবো। তো যদি আমরা শেষ পর্যন্ত কাজ করাই তাহলে 10 দিন সে আরও কাজ করবে, তাহলে 10 দিনে সে কত কাজ করবে, একদিনে করে 2 ইউনিট কে এ, তাহলে 10 দিনে কত করবে, 10 × 2 = 20 ইউনিট কাজ সে আরও করবে। তাহলে এমনিতেই ছিল 40 ইউনিট, আর আরও সে এক্সট্রা 10 ইউনিট কাজ করছে কারণ শেষ পর্যন্ত তাকেও করাচ্ছি। তাহলে কত হয়েছে, 40 + 20 = 60 ইউনিট কাজ হচ্ছে। এরপরে তাহলে কী করতে হবে, তাহলে সমস্ত কাজটা বলছে মোট কত দিনে শেষ হবে। এরপরে দুজনেই শেষ পর্যন্ত কাজ করছে, তাহলে এ একদিনে করে 2 ইউনিট, বি করে একদিনে 1 ইউনিট, তাহলে সমস্ত কাজটা এক সরি দুজনে দুজনে মিলে একদিনে কত করছে, 3 ইউনিট করছে। সমস্ত কাজ কত, 60 ইউনিট। তাহলে তিনের স্পিডে 60 কাজটা শেষ করতে কত দিন লাগবে, 60টাকে 3 দিয়ে ভাগ দিয়ে দিই, 3 × 20 = 60, মানে 20 দিন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? কোশ্চেন নম্বর 13 কি বলছে, সেম আগের প্রশ্নটাই দেখো। এ একা একটি কাজ 15 দিনে, বি সেই কাজটি 25 দিনে করতে পারে। তারা দুজনে একটি কাজ শুরু করে, কাজ শেষ হওয়ার 5 দিন আগে চলে যায়, তবে কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে। সেম আগেরই প্রশ্ন বন্ধুরা, এগুলো আপনারাও পারবেন। তাও আমি দেখো আপনাদের বলে দিচ্ছি, যদি আগের অঙ্কগুলো মনোযোগ দিয়ে শুনেছেন, এ করে 15 দিনে, বি করে 25 দিনে, দুজনে মিলে কাজটা, তাহলে আমরা কী ধরেছি, যেমন একটা কাজ ধরে নেবো এখানে, এমন একটা সংখ্যা ধরে নেবো যেটা 25 আর 15 দিয়ে 15 রূপে বিভাজ্য, বা এই দুটার লসাগু সেটা ধরে নিলাম 75। তাহলে এ একদিনে করে 15 × 5 = 75, মানে 5 ইউনিট, বি একদিনে করে 3 × 25 = 75, মানে কত হয়ে গেল, 3 ইউনিট কাজ করে। তাহলে এ করছে 5 আর বি করছে 3 ইউনিট। এরপরে কী বলছে দেখো, বলছে কাজটা শেষ হওয়ার বলছে 5 দিন আগে এ চলে যাচ্ছে। তাহলে আমি কি বলেছি, একে আমরা যেতে দেবো না, একেও আমরা শেষ পর্যন্ত কাজ করাবো। তো 5 দিন আগে চলে যাচ্ছে, তাহলে এ একদিনে যদি 5 ইউনিট কাজ করে, তাহলে শেষ পর্যন্ত যদি করাই তাহলে আরও 5 দিন করবে, তাহলে 5 দিনে সে আরও কত কাজ করবে, একদিনে করে 5 ইউনিট, তাহলে 5 দিনে কত করবে, 5 × 5 = 25 ইউনিট। তো মোট কাজটা আমরা ধরেছিলাম 75 ইউনিট, এখন 75 ইউনিটে তো আর থাকছে না কারণ আরও 25 ইউনিট বেড়ে যাচ্ছে। তাহলে 75 + 25 = কাজটা হয়ে যাচ্ছে কত, 100 ইউনিট। তাহলে দুজনে মিলে কত করছে দেখো, একদিনে 5 আর 3 = 8 ইউনিট। তো 100 ইউনিট কাজটা বলছে কত দিনে শেষ করবে, তাহলে 28 স্পিডে ভাগ দিয়ে দেওয়া যাক। তাহলে 100/8 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে, 25/2, এবং এটাকে পূর্ণ করলে কত হচ্ছে, 12 পূর্ণ 1 = 2 দিন, মানে 12.5 দিন আর কি। পরের প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা, এবং ভিডিওগুলো যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখো এরপরে 14 নম্বর অঙ্ক, একটু কনসেপ্টটা হালকা চেঞ্জ হবে আর কি, তাই মনোযোগ দিয়ে শুনবেন। কি বলছে দেখো, এ বলছে একটি কাজ বলছে 20 দিনে, এবং বি সেই কাজটি 25 দিনে করতে পারে। তারা দুজনে কাজটি শুরু করার কয়েকদিন কি বলতে ছিল, কয়েকদিন পর এ চলে যায়। আগের অঙ্কগুলোতে কি বলছে ছিল, কয়েকদিন আগে, কিন্তু এখন কি বলছে, কয়েকদিন পর। তবে যে বাকি কাজটি বি বলছে একা 10 দিনে শেষ করে, তো এ কতদিন বলছে কাজ করেছিল, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যত দূর এত পর্যন্ত ছিল সেটা আমরা প্রথম করি, এ করে 20 দিনে, বি করে 25 দিনে, সমস্ত কাজটা কি বলেছে, এমন একটা সংখ্যা ধরবে যেটা 20 × 25 = 15 বিভাজ্য, সেটা ধরে নিলাম 100। তাহলে এ একদিনে করে 5 ইউনিট কারণ 5 × 20 = 100, আর একদিনে করে 4 ইউনিট মানে 4 × 25 = 100। এরপরে মনোযোগ দিয়ে শুনুন কি বলছে, বলছে তারা বলছে দুজনে একত্রে কাজ শুরু করার কয়েকদিন পর এ চলে যাচ্ছে। এতক্ষণ কি বলতেছিল, কয়েকদিন আগে, কিন্তু এখন বলছে কয়েকদিন পর, কে চলে যাচ্ছে, এ চলে যাচ্ছে, কিন্তু সেটা কতদিন পর সেটাও বলা নাই। কিন্তু একটা কথা দেখো এখানে বলা আছে, বাকি কাজটা যে বাকি যে কাজটা থাকছে, কাজ তো দুজনেই করছে আর এ যাচ্ছে, কিন্তু বাকি যে কাজটা বাকি থাকছে, দুজনে শুরু করার বলছে কয়েকদিন পর তো এ যাচ্ছে, তো বাকি তো কাজ থাকবে, সেই বাকি কাজটাকে বি কিন্তু 10 দিনে শেষ করে দিচ্ছে, কে, বি। তো বলছে এ কতদিন কাজ করেছিল, এইটা হচ্ছে প্রশ্নটা, তো খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো বাকি যে কাজটা সেটা কি বলছে, 10 দিনে কে সমাপ্ত করছে, না বি করছে। তো আমাদের এখানে জানতে হবে যে বি একদিনে কত করে, 4 ইউনিট কাজ করে করে, তো সে 10 দিনে কত কাজ করবে, তাহলে একদিনে যদি 4 করে তাহলে 10 দিনে কত, 40 ইউনিট কাজ, তাহলে বি অবশ্যই একা করেছে, করেছে তো, বুঝার চেষ্টা করবেন আর কি। তো এই 40 ইউনিট কাজটা বি একা করেছে, আর যে বাকি কাজটা সেইটার সাথে কিন্তু এ যুক্ত ছিল। কোনটার সাথে বলছি আর কি, সমস্ত কাজটা 100 ইউনিট, তো এই 40 ইউনিট কাজটা তো বলছে একা করেছে, কি, বি করেছে। তাহলে 40 থেকে বলছে 100 থেকে 40টাকে বাদ দিয়ে দিয়ে আমরা 60 ইউনিট কাজ পড়ে থাকছে। তো এই 60 ইউনিট কাজটা দেখো আগে এ আর বি করেছে, দেখো প্রশ্নতে বলা আছে, তারপরে কিন্তু এ গেছে, আর বাকি কাজটা যে পড়ে থাকবে সেটা করেছে 10 দিনে বি করেছে। তো এই যে 60 ইউনিট কাজটা, এই 60 ইউনিট কাজটার সাথে এও যুক্ত ছিল আর বিও যুক্ত ছিল, তারপরে তো এ চলে গেছে। তো বলছে আমাদের বার করতে হবে যে এ কতদিন যুক্ত ছিল, তাহলে 60 ইউনিট কাজটার সাথে এ যুক্ত ছিল, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তাহলে এ আর বি কাজটা দুজনে মিলে 60 ইউনিট কাজটা করেছে, করেছে তো, তারপরে তো এ গেছে। তাহলে দুজনে মিলে একদিনে করে 5 আর 4 = 9 ইউনিট, তাহলে 60 ইউনিট কাজটা কতদিনে তারা শেষ করেছে, মানে কতদিনে করেছিল, কতদিন করেছিল, তাহলে 60টাকে 9 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে কাটে দেখো 3 × 20 = 100, 3 × 3 = 53, 20টা/3, আর এটাকে পূর্ণ করবে 6 পূর্ণ 2 এর 3 দিন। তাহলে 6 পূর্ণ 2 এর 3 দিন এ কাজে নিযুক্ত ছিল, বা এটাও বলতে পারেন যে এ আর বি দুজনে কাজে
এই অতদিন পর্যন্ত মানে 56-23 পর্যন্ত নিযুক্ত ছিলেন। চলো বন্ধুরা পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো 15 নম্বর প্রশ্নে, যদি আগের প্রশ্নটাতে বুঝতে টুকু অসুবিধা হয়েছে, এটাতে আপনাদের ক্লিয়ারই হয়ে যাবে। কি বলছে দেখো, এ একা একটি কাজ 22 দিনে, বি সেই কাজটি 23 দিনে করতে পারে। তারা দুজন একত্রে কাজ শুরু করার কয়েকদিন পর দেখিয়ে চলে যায়, আবার সেই পর, এখন পর চলবে শুধু। এর আগে কি চলতে ছিল, আগের অঙ্কগুলোতে আগে, কিন্তু এখন পর। আর কতদিন সেটা বলা নাই, সেখন কিন্তু দিনটা বলা থাকতো। এর পরের দিন বলা আছে, দেখো বাকি কাজটা বি 8 দিনে শেষ করে, তবে এ কতদিনে কাজ শেষ করেছিল। খুব মনোযোগ দিয়ে শুনবেন আর কি। কি বলছে দেখো, এ করে 22 দিনে, বি করে 23 দিনে। তা আমরা কি বলেছি যে এখানে এমন একটা সংখ্যা ধরে নেবো যেটা 22 আর 23 দিয়ে পূর্ণরূপে বিভাজ্য, অথবা এই দুটার লসাগু। দেখো এগুলো কাটবে না আর এমনিতে আর লসাগু হবে না, তখন কি করি আমরা, দুটার গুণ করে দিই। তো এটা তো গুণ করলে হবে 506, এবং এখানে একদিনের কাজটা বার করতেও সুবিধা হবে। কারণ যদি এটাকে যদি আমরা 22 দিয়ে ভাগ দিই, তাহলে হবে দেখো 23, আর এটাকে 23 দিয়ে ভাগ দিলে হবে 22। তাহলে এর একদিনের কাজ হচ্ছে 23, আর বিয়ের হচ্ছে কত, 22। এরপরে মনোযোগ দিয়ে শুনুন, বলছে তারা দুজনে কাজ শুরু করছে দুজনে, কিন্তু কয়েকদিন পরে চলে যাচ্ছে। তারপরে এ চলে যাওয়ার পরে যে বাকি কাজটা থাকছে, সেটা বি 8 দিনে শেষ করে। তাহলে বি একদিনে কত করে, 22 ইউনিট কাজ করে। তো একদিন যদি 22 ইউনিট করে, তাহলে 8 ইউনিট কাজ একদিনে যদি 22 ইউনিট করে, তো 8 দিনে কত করবে, 22 × 8 সমান 176 ইউনিট কাজ সে একা করছে, করছে তো সমস্ত কাজটার মধ্যে। এই কাজটার সঙ্গে কিন্তু এ যুক্ত নেই, এ তো চলে গেছে। তাহলে কোন কাজটার সাথে যুক্ত হচ্ছে বলছি, তাহলে 506 ইউনিট থেকে 176টাকে বাদ দেবো, কারণ এটা বি তো একা করেছে। তাহলে বি যদি একা করেছে, তাহলে এটা যদি বিয়োগ দিই, তাহলে কত হবে, 330 ইউনিট। এই 330 ইউনিট কাজটার সাথে কিন্তু দেখো এ যুক্ত ছিল, প্রশ্নে বলা আছে। তো এই 330 ইউনিট কাজটা বলছে এ কতদিনে শেষ করেছিল, তাহলে এ আর বি দুজনেই তো ছিল একসাথে তখন। তাহলে দুজনে মিলে একদিনে কত করে, 22 আর 23 এ 45 ইউনিট। তাহলে 330টাকে 45 দিয়ে ভাগ দিয়ে দিই আমরা। তাহলে এটাকে ভাগ দিলে কাটাকাটি করলে হবে কত, দেখো এটাকে কাটাকাটি করে দিয়েছি, উপরে 22, নিচে হবে 3, আর 22 আর 3টাকে যদি আমরা পূর্ণ করি, তাহলে 7 × 1 = 3 দিন। তাহলে 7 × 1 = 3 দিন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্নে কি বলছে দেখো বন্ধুরা, এ একা একটি কাজ 25 দিনে, বি একা সেই কাজটি 30 দিনে করতে পারে। তারা দুজনে কাজটি একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পরে চলে যায়, বাকি কাজটি বি একা 8 দিনে শেষ করে, তবে এ কতদিন করেছিল। এতক্ষণ পর্যন্ত যদি না বুঝেছে, তো এটা এই অঙ্কটা তো অবশ্যই বোঝাবো আর কি। খুব মনোযোগ দিয়ে শুনুন, এ কী অঙ্ক তো সবই, এ করে 25 দিনে, বি করে কত, 30 দিনে বলছে। তাহলে কি বলেছে, এমন একটা সংখ্যা নেবো যেটা 25 আর 15 দিয়ে এখানে সমস্ত কাজটা আমরা ধরবো, সেটা হবে 150। এগুলো আপনাদের হয়তো এখন পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। তাহলে এ একদিনে কত করবে, 6 × 50 = 6 × 25 = 150, মানে 6 ইউনিট, আর এটা হবে 5 ইউনিট। তাহলে বি করে, এ করে 6 ইউনিট, বি করে 5 ইউনিট। এরপরে দেখো কি বলছে, বলছে তারা দুজনেই বলছে কাজটা শুরু করার কয়েকদিন পরে চলে যাচ্ছে। তারপরে বলছে বাকি যে কাজটা পড়ে থাকছে, সেটা বলছে 8 দিনে শেষ করে দিচ্ছে বি। তো বি একদিনে কত করে, 5 ইউনিট, তাহলে 8 দিনে কত করবে, শেষ 8 দিনে কাজ করে দিচ্ছে কত, 40 ইউনিট কাজ। মানে 40 ইউনিট কাজটা বি কিন্তু একা করেছে, সমস্ত কাজটা কত, 150 ইউনিট। তাহলে একা যখন করেছে, তাহলে কী করবো, সমস্ত কাজটাকে আমরা এটা থেকে বাদ দিয়ে দিই, কারণ সে একা করেছে। তাহলে কত হবে, এটাকে বাদ দিলে হবে 110। তো এই 110 ইউনিট কাজটার থাকে, কাজটার সঙ্গে কিন্তু এ যুক্ত ছিল। তাহলে এ আর বি একদিনে মিলে কত করে, মানে এও যুক্ত ছিল, বিও যুক্ত ছিল আর কি। এ আর বি একদিনে মিলে কত করে, 6 × 5 = 11 ইউনিট। তাহলে 110 ইউনিট কাজটা কতদিনে শেষ করবে, 110 দিয়ে দিয়ে ভাগ দিই, 110/11টা যদি ভাগ দিই, তাহলে 10 কাটবে দেখো, তাহলে 10 দিন। তাহলে এ সেই কাজটার সঙ্গে কতদিন যুক্ত ছিল, না বলছে মানে বা এ কাজ কতদিন কাজ করেছিল, যাই বলবেন আর কি, মানে 10 দিন কাজ করেছিল। দেখো 17 নম্বর অঙ্ক এবং আজকে শেষ অঙ্ক বন্ধুরা, যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগছে, তাহলে অবশ্যই লাইক দেন যদি আপনারা তাড়াতাড়ি বইটা শেষ করতে চান, এবং বেশি করে শেয়ার করুন আর কি। একা একটি কাজ 21 দিনে, বি একা সেই কাজটি 14 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজ শুরু করার কয়েকদিন পর বি চলে যায়, কিন্তু এতক্ষণ পর্যন্ত এ যাচ্ছিল, এরপরে কিন্তু বি যাচ্ছে, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। একই অঙ্ক, বাকি কাজটি বলছে এ একা বলছে 6 দিনে শেষ করে, তবে বি কতদিন কাজ করেছিল, মানে বলার উদ্দেশ্য বি কতদিন কাজে যুক্ত ছিল, এইটা হচ্ছে আপনাদের মেন বলার উদ্দেশ্য। তাহলে এ করে 21 দিনে, বি করে 14 দিনে, তাহলে সমস্ত কাজটা বলেছি এমন একটা সংখ্যা ধরবো যেটা 21 আর 14 দিয়ে পুনর্বিভাজ্য, সেটা হলো আপনাদের কত, 42। তাহলে 21 × 2 = 42, এ করে 2 ইউনিট, আর 3 × 14 = 42, মানে বি করে একদিনে 3 ইউনিট। কি বলছে দেখো, কিছুদিন কাজ করার পর কে চলে যাচ্ছে, বি চলে যাচ্ছে, তো বাকি কাজটা এ 6 দিনে শেষ করছে। তো এ একদিনে করে কত ইউনিট, 2 ইউনিট কাজ করে। তো বলছে একদিনে যদি 2 ইউনিট করে, তাহলে 6 দিনে সে শেষ করছে বাকি কাজটা, তাহলে 6 দিনে সে কত কাজ করেছে, 6 × 2 = 12 ইউনিট। ঠিক আছে, সমস্ত কাজটা কত ছিল, 42 ইউনিট, এর মধ্যে বি কিন্তু একা 12 ইউনিট করে দিয়েছে। তাহলে কত পড়ে থাকছে দেখো, এখানে আপনাদের 30 ইউনিট কাজ পড়ে থাকছে।
তো এই 30 ইউনিট কাজটার সাথে এও যুক্ত ছিল আর বিও যুক্ত ছিল, বা এটা বলতে পারেন যে এ কতদিন যুক্ত ছিল আর কি। এ বি দুজনেই ছিল, তাহলে একদিনে করে 2 ইউনিট, বি করে 3 ইউনিট, তাহলে 3 আর 2 5 ইউনিট কাজ একদিনে দুজনে মিলে করে। তাহলে 30 ইউনিট কাজটা কতদিনে করে, ভাগ দিয়ে দিয়ে 30 5 5 30/5, তাহলে 5 6 30, মানে 6 দিন, 6 দিনে কাজটা শেষ করে এ বি মিলে যাই বলবেন আর কি, মানে ওই কাজটা, শুধুমাত্র এই 30 মিনিট কাজটা, সমস্ত কাজটা নয়, বা এটাও বলতে পারেন যে এ 6 দিন কাজে যুক্ত ছিল। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন।